হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব 2022 মাধ্যমিক পরীক্ষার যে ইংলিশ কোশ্চেন, সেই ইংলিশ কোশ্চেন নিয়ে সাথে সাথে তোমাদের আমি অ্যান্সারও দিয়ে দেবো। তো চলো তোমরা দেখে নাও তোমরা কোনটা কোনটা ঠিক করেছো, কোনটা ভুল করেছো, তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। তো তোমাদের সেকশন এতে যে সিনটি পড়েছে সেটা হচ্ছে তোমাদের 5 লেসন থেকে পড়েছে, আবার রানওয়ে কাইটস থেকে। তো এখানে যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে, দেখো প্রথমে 1 মান্থ এগো, এরপরে বি এর অ্যান্সারটা হবে এস্থার, এরপরে সি এর দাগে যেটা হবে সেটা হচ্ছে কোয়ার্ল্ড উইথ হিজ ব্রাদার, এরপরে ডি এর অ্যান্সার হবে হ্যাড অলরেডি ডাইড, এরপরে ই এর আনসার হবে এস্থার টু হার ব্রাদার। এরপরে দেখো বি এর দাগের রয়েছে কমপ্লিট ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট, এটার যেটা হবে হি ফেল্ট সরি অ্যান্ড ওয়েন্ট ব্যাক। এরপরে 2 এর অ্যান্সারটা যেটা হবে ডিসকভার্ড দি কাইট অন দি টপ অফ এ ট্রি অ্যান্ড ক্যারেড ইট হোম, এরপর 3 এর অ্যান্সার হবে সি ও স দি কাইট প্যাস্ট উইথ দি লেটার হুইচ সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার। এরপর সি এর দাগে দেখো প্রথমে 1 এর দাগেরটা ফলস হবে, সাপোর্টিং সেন্টেন্সগুলো তোমরা দেখে নাও, এরপরে 2 এর দাগেরটা ট্রু হবে, সাপোর্টিং সেন্টেন্স দেওয়া আছে দেখে নাও। এরপরে তোমাদের যে কবিতা থেকে যে সিনটি পড়েছে, পোয়েম থেকে, সেটা হচ্ছে তোমাদের দ্বিতীয় নাম্বার চ্যাপ্টার থেকে পড়েছে। তো চলো এখানের কোশ্চেনগুলো আমি তোমাদের দেখিয়ে দিই। তো প্রথমে এমসিকিউ প্রশ্ন রয়েছে, এর দাগের অ্যান্সার হবে মাউন্টেন, তারপরে হবে ইয়ার অ্যান্ড এ স্পেয়ার, এরপরে সি এরটা হবে মেক স্কুইরেল ট্র্যাক, ডি এরটা হবে নট স্প্রাই লাইক হিম। এরপরে দুটো কোশ্চেন রয়েছে, কোশ্চেনগুলোর অ্যান্সার দেখে নাও, প্রথমেরটা এবং 2 যে কোশ্চেনের অ্যান্সার আমি করে দিয়েছি দেখে নাও তোমরা। এরপরে দেখো 6 পেজে রয়েছে তোমাদের একটা আনসিন পড়েছে, তো এই আনসিনের সমাধানও আমি তোমাদের দেখিয়ে দেবো চলো। প্রথমে এর দাগে এমসিকিউ প্রশ্ন রয়েছে, প্রথমের অ্যান্সারটা হবে জলপাইগুড়ি, এরপরে 2 দাগের অ্যান্সার হবে ব্যাড রেনফল, 3 দাগের অ্যান্সার হবে ফোর টিমস, এরপর 4 দাগের অ্যান্সার হবে কালিম্পং অ্যান্ড সিকিম, এরপরে 5 দাগের অ্যান্সার হবে সিভারেল আওয়ার্স, এরপরে 6 দাগের অ্যান্সার হবে কালিম্পং পুলিশ। এরপর দেখো আনসিন থেকে দেখো ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং সেন্টেন্স দিতে বলা আছে, প্রথমেরটা ট্রু হবে এবং তারপরে দুটো ফলস হবে, সাপোর্টিং সেন্টেন্সগুলো আমি দিয়ে দিয়েছি তোমরা দেখে নাও। এরপরে দেখো কোশ্চেন রয়েছে, কোশ্চেনগুলোর অ্যান্সারও আমি করে দিয়েছি তোমরা দেখে নাও। এই 9 নম্বর পেজেও দুটো কোশ্চেন রয়েছে, 3 দাগ 4 দাগ আনসিন থেকে রয়েছে দেখে নাও, এর অ্যান্সারগুলো আমি করে দিয়েছি। এরপরে দেখো সেকশন বিতে গ্রামার রয়েছে, প্রথমে ভার্ব ফর্ম করতে বলা আছে, প্রথমেরটা হবে স্মেলড, তারপরেরটা হবে হ্যাড বিন কুকিং, তারপরেরটা হবে বার্নড, এরপরে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে, প্রথমেরটা হবে এ, তারপরে ইন এবং তারপরে ফ্রম হবে। এরপরে দেখো ভয়েস চেঞ্জ করে দিয়েছি, দি পোর ম্যান ক্যারিড এ হেভি লোড, তো অ্যান্সার হবে এ হেভি লোড ওয়াজ ক্যারিড বাই দি পোর ম্যান। এরপরে 2 দাগে দেখো ন্যারেশন আছে, হোয়াট হ্যাজ হি ডান ফাদার, স্বামী সেড স্বামী, স্বামী আস্কড হিজ ফাদার হোয়াট হি হ্যাড ডান। এরপরে 3 দাগে রয়েছে একটি সো দ্যাট ইউজ করতে বলা আছে, পিপল ওয়ার টু স্টান্ট টু স্পিক ইন দি বিগিনিং, তো অ্যান্সার হবে পিপল ওয়ার সো স্টান্ট দ্যাট দে কুড নট স্পিক ইন দি বিগিনিং। এরপরে দেখো তোমাদের ফ্রেজাল ভার্ব রয়েছে 3, প্রথমে হবে ক্যারেড অন কন্টিনিউড রয়েছে, তারপরে রিসাম্বলস টেক্স আফটার হবে, এরপরে উইথড্রন আছে কলড অফ হবে, এরপরে দেখো তোমাদের ভোকাবুলারিগুলোও করে দিয়েছি আমি দেখে নাও তোমরা। এরপর দেখো তোমাদের সেকশন সিতে রয়েছে একটি নোটিশ রাইটিং রয়েছে, নোটিশ রাইটিং লিখতে বলা হয়েছে স্কুল ম্যাগাজিনের জন্য, তো এই নোটিশটি আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো কেমনভাবে নোটিশটি লিখা হবে। 8 দাগে একটা স্টোরি লিখতে বলা আছে এবং তার একটা টাইটেল দিতে বলা আছে, হেয়ার এন্ড টর্টোইজ এর গল্পটা দেওয়া আছে তোমাদের, খুবই সোজা। এরপর 9 দাগে তোমাদের একটা লেটার পড়েছে বন্ধুকে চিঠি অ্যাডভাইস করে, কোভিড-19 সময় যে সমস্ত প্রিকশনস গুলো সেগুলো মেনটেন করে কিভাবে সেফ থাকতে হবে সেইগুলি নিয়ে একটি লেটার লিখতে বলা আছে ফ্রেন্ডকে অ্যাডভাইস করে। তো এই ছিল মাধ্যমিকের কোশ্চেন পেপার এবছর 2022। তো এই ভিডিওতে যতটাই দেখাবেন, নেক্সট ভিডিওতে ভালো থাকো, সবাই ধন্যবাদ।